नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। खूबसूरत वादी, हरे और घने जंगल तथा टापू से घिरा मैथन डैम सहज ही सैलानियों को अपनी ओर आकर्षित कर लेता है। तभी तो वर्षों से लोग मैथन डैम को हर साल पिकनिक के लिए प्राथमिकता देते रहे हैं, क्योंकि दिसंबर के महीने से ही सैलानियों और पर्यटकों का यहाँ पर आना आरंभ हो जाता है। आसपास और अन्य राज्यों से आए लोग यहाँ खूब आनंद उठाते हैं, लेकिन इस बार सैलानियों की संख्या कम देखी जा रही है। बीते क्रिसमस में भी लोग यहाँ कम आए, जबकि पिछले वर्ष काफ़ी भीड़ देखी गई थी। गोल्ड फिल्म मिरर ने इस बात की तफ्तीश की और लोगों से जानकारी हासिल की, तो कई तथ्य सामने आए जिसके कारण लोग यहाँ कम आ रहे हैं। स्थानीय नागरिकों ने इसका सबसे मुख्य कारण देश भर में पहले एनआरसी और सीए को लोग भ्रमक आंदोलन को बताया। वहीं डैम में आए कुछ पर्यटकों ने बताया कि यहाँ पर प्रबंधन द्वारा उचित व्यवस्था नहीं की गई, पीने के पानी, शौचालय या स्वच्छता का काफ़ी अभाव है। साथ ही आवारा मवेशी पिकनिक स्पॉट पर आकर काफ़ी परेशान कर रहे हैं। वहीं पुलिस प्रशासन की ओर से अच्छी व्यवस्था देखी गई। सलानपुर वीडियो की तरफ से आदेश है कि सिंगल यूज प्लास्टिक, अल्कोहल, धूम्रपान या डीजे का उपयोग ना करें, अन्यथा कानूनी कार्रवाई की जाएगी। वहीं कुछ समाजसेवी संस्था के युवक युवतियों द्वारा स्वच्छता और प्लास्टिक के दुष्प्रभाव के बारे में लोगों को जानकारी दी गई और बताया गया कि प्लास्टिक का उपयोग ना करें, इसके जगह आप पत्तल या पत्ता से बने प्लेट का यूज कर सकते हैं। আমি পিকনিক করতে যাই। কোথা থেকে এসেছো? কলকাতা থেকে। কেমন লাগছে? না, জায়গা ভালো খুব। সব কিছু ঠিকই আছে, কিন্তু একটু এখানকার পরিবেশ একটু নোংরা হয়ে আছে, আবর্জনা ভর্তি হয়ে আছে। এখানে সব গরু ছাগল সব আসছে, আমরা রান্না করছি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে কুকুর টুকুরের নিয়ে। তো এখানে কী কী সুবিধা পাচ্ছে না কী কী অসুবিধা পাচ্ছে? সুবিধা মোটামুটি ঠিক আছে, কিন্তু অসুবিধা হচ্ছে কি যে এখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই। আমাদের সঙ্গে মেয়েরা এসেছে, তার জন্য কোনো বাথরুমের ব্যবস্থা করা হয়নি। এবারে কোথায় কী যাবে কে জানে। পানীয় জল আর জলের তো একটু অসুবিধেই আছে, যে খাবার পানীয় জল তো পাওয়া যাচ্ছে না, সব দূর থেকে আনতে হচ্ছে। আরও আসবেন? আরও আসবেন পিকনিক করতে? এখানে যদি এইসব জিনিস ভালো পাওয়া যায় তাহলে আবার আসা হবে, না হলে তো অসুবিধা হচ্ছে। একটু পানীয় জলের ব্যবস্থা খারাপ, বাথরুম নেই, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আসবার সময় কিছু পয়সা পাতি লেগেছে পার্কিং ফি? হ্যাঁ, পার্কিং ফি দিতে হয়েছে। সে আর সুবিধা পাচ্ছে? না না, সে আর কোনো সুবিধার ব্যাপারই নেই। অন্যান্য জায়গায় যেরকম সুবিধা পাওয়া যায় সেরকম তো এখানে ব্যবস্থা করা নেই। আপনার নাম? আমার নাম তৌফিক আহমেদ। 25 ডিসেম্বর আজ কেমন ভিড়ভাড় আছে এখানে ড্যামে? অন্য বছর থেকে মানে এবছর নদীতে অল্প জল বেশি আছে, তো ভিড়ভাড় ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ ওই সাইডের লোকজনকে পাঠিয়ে দিচ্ছে। যতটা এখানে গাড়ি ঢোকার সম্ভাবনা অতটা গাড়ি এখানে রেখেছে। তারপরে আমাদের যে নৌকোঘাট আছে, মানে আমরা এখানে নৌকো চালাই, তার মধ্যে মানে অত জায়গাটা নাই, এখানে বেশিরভাগ ওই সাইডে করে দিয়েছে। আচ্ছা, আপনারা যে এরা যাত্রীরা নৌকায় চাপছে যারা, তাদের আপনারা সবাইকে লাইফ জ্যাকেট দিচ্ছেন? হ্যাঁ, প্রত্যেককে আমরা লাইফ জ্যাকেট দিচ্ছি এবং কিছু ভিডিও থেকে পেয়েছি, আর আমরা নিজে কিনে পরে লাইফ জ্যাকেট প্রত্যেককে জনাকে দেওয়া হচ্ছে। এবং ছজনের বেশি বসাচ্ছি না, দু একটা বাচ্চা সঙ্গে চাচ্ছি। মানে আপনারা আইন শৃঙ্খলা মেনে চলছে? হ্যাঁ, আইন শৃঙ্খলা আমরা মেনে চলছি। আচ্ছা, এখানে পরিবেশের কি রকম অবস্থা আছে? দেখতে তো পাচ্ছেন কি অবস্থা আছে পরিবেশের, তা আপনি কি বলতে চান পরিবেশ? পরিবেশটা মানে এটা প্রথম হয়েছে, এতটা মানে পরিষ্কার অত নেই, মানে প্রতিদিন যেটা পরিষ্কার পার্টি চলে যায়, তারপরে যে পরিষ্কার হয় সেটা করছে না, ওটা যাতে করে। তারপরে আমাদের যে এই গাড়িগুলো একদম সিস্টেমে লাগাচ্ছে না, ভলেন্টিয়ারগুলো যদি কাজ করলে ভালো হয়। আর আমরা নৌকা কমিটি থেকে আমরা এই নৌকো দিকে দেখবো না, গাড়ি সাজাবো, এইভাবে আমরা চলে যাচ্ছি। গরু বাছুরের একটা উপদ্রব দেখতে পাওয়া গেছে, সেটা নিয়ে কি?
গরু বাছুর যে আছে না এখানে মাইথানে যে কলোনিগুলো আছে ওদের মধ্যে ওই থাকার মতনই জায়গা থাকে, কিন্তু ওরা প্রত্যেককে কলোনিতে প্রত্যেকজন দুটো তিনটো করে গায়ে গরু বেঁধেছে রেখেছে, কিন্তু ওরা বাঁধা খোলা করে না, ওটা ছুটা থাকে এখানে। ওর মালিক বলতে কোনো হয়ে গেলে মালিক দাঁড়ায়, এখন যে এখানে উৎপাদ করছে ওটা মানে ওর মালিক ঠিক মতন নেই, ও গায়ে গরুগুলো বাঁধা বাঁধি করে না। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আনসারি, আমি নৌকো ঘাটে এখানে 12 মাসে নৌকো চালাই। দুটো এনজিও আছে দুর্গাপুর বেস্ট, তো আমরা আজকে এসেছি বন বিভাগের সাথে আমরা একটা কোলাবোরেশনে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি মাইথন সাথে, আরও 4টে পিকনিক স্পটে আমাদের হচ্ছে, যেটা হচ্ছে নাচন ড্যাম, দুর্গাপুর ব্যারেজ, তার সাথে দেউল পার্ক আর একটি মাইথন। তো আমরা বেসিক্যালি আমরা যেটা যারা থার্মোকলের প্লেট ইউজ করছে আর প্লাস্টিকের গ্লাস বা বাটি যারা ইউজ করছে তাদেরকে আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করছি, তাদের থেকে ফ্রি অফ কস্ট আমরা ওটা নিয়ে আমরা নিয়ে এসেছি আমাদের শালপাতার বাটি আছে যেটা আমরা নেচার ফ্রেন্ডলি যেগুলো ইকো ফ্রেন্ডলি সেসব জিনিসগুলো আমরা ফ্রিতে এক্সচেঞ্জ করে দিচ্ছি, আর ফলে যেগুলো ওদের থেকে যে আমরা থার্মোকলের প্লেট বা বাটি যেগুলো পাচ্ছি ওদেরকে দিয়ে ক্রাশ করি আমরা, আবার ওটা আমরা নিয়ে নিচ্ছি প্রপারলি, ওটাকে আমরা আবার ডাম্প করবো। তো বেসিক্যালি এই অ্যাক্টিভিটি আমরা এখানে ক্যারি আউট করছি, আর মানুষকে মেন যেটা হচ্ছে সেটা সচেতন করছি, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি যে আমরা, আর যে জল থেকে 100 মিটারের মধ্যে যে ডিজে বক্স যেটা বাজানো অ্যালাউড নেই সেটাও ব্যাপারে আমরা লোককে সচেতন করছি। ডিএম পশ্চিম বর্ধমানে তো অর্ডার আছে যে আমাদের ডিস্ট্রিক্টে প্লাস্টিক ফ্রি হবে। হ্যাঁ, মানে ডিএম স্যার আমাদেরকে অলরেডি এ করে দিয়েছে যে পুজোর পর থেকে যে কোনো রকম কোনো প্লাস্টিক আমরা ইউজ করতে পারবো না। তার সাথে আরেকটি মেন ইম্পর্টেন্ট যেটা পাবলিকলি কোনো রকম কোনো স্মোকিং কোনো অ্যালকোহল ইউজ কিছু চলবে না, কনজাম্পশন চলবে না, সেটার ব্যাপারেও লোকদেরকে আমরা সচেতন করছি, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমার নাম রাহুল মল্লিক, আর আমাদের সিনিয়র আছে আমাদের সেক্রেটারি উইংসে, তো আমরা উইংস থেকে এসেছি আর ফোকাসেরও টিম আছে এদিকে, আমি চাইবো তো আসতে সঞ্জিত ফোকাসের দুর্গাপুর। তো আমাদের দুটো টিম এখানে কোলাবরেট করে কাজ করছি, তার সাথেই আরও আমাদের আরও 4টে মানে স্পট যেগুলো আছে সেগুলোতে আমাদের আরও সেম আমাদের দুর্গাপুর ব্যারেজে, ঠিক আছে, ওখানে প্রায় 40+ আমাদের ওখানে স্বেচ্ছাসেবক আছে, আর আমরা এখানে মাইথনে আছি হচ্ছে সব মিলিয়ে 14 জন, ঠিক আছে। এছাড়া দুর্গাপুর সাব ডিভিশনের আমাদের নাচন ড্যাম আর দেউল পার্কেও হচ্ছে, আর এছাড়া আগামীকাল বীরভূমের নীল নির্জনে ড্যামেও এটা হবে, ঠিক আছে। তো আমাদের ওই যেটা আগেও বলেছে সেম যে অ্যাক্টিভিটি ওটাই ক্যারি আউট করছি আমরা টোটালি, যাতে একটা মানে ইকো ফ্রেন্ডলি একটা মানে সিচুয়েশন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করি। আমরা গতবার এখানে করেও ছিলাম, তো গতবারের একটা এফেক্ট আমরা হোপফুলি পাচ্ছি এবার, সেটা হচ্ছে মানুষের মধ্যে থার্মোকলের প্লেটের বিরুদ্ধে একটা সচেতনতা কিন্তু তৈরি হচ্ছে, সবাই কিন্তু এই এই শালপাতার ছাড়া নিয়েছে, কিন্তু গ্লাস আর বাটিটা নিয়ে একটু সচেতনতার দরকার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মার্কেটে যেটা ইউজ হচ্ছে যে প্লেট, যেটা পেপার প্লেট বলে যে বিক্রি হচ্ছে, ওটার মধ্যে একটা থিন ফিল্ম একটা থাকছে প্লাস্টিকের, মানুষ যেন সেটা যেন অ্যাভয়েড করে, পার্টিকুলারলি যেন শালপাতা ইউজ করতে যেন ওরা ইয়ে করছে মানে অফ করে, যাতে যাতে কি হয় মানে কিছু গরিব লোক যারা এটা প্রোডাকশন করছে যারা তাদেরও যেন একটা কিছু আয় হয়। ইনফ্যাক্ট এই 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 যে আমাদের প্রোগ্রামটা এটা দুর্গাপুর সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের পুরো ফুল সাপোর্ট পেয়েছে দুর্গাপুর সাব ডিভিশনে, ঠিক আছে। এবং সেখানে আমরা যে মোডটা করেছি, আমরা নিজেরা শালপাতার থালা ওখানে দিচ্ছি না, ওখানে আমরা কতগুলো সেলফ হেল্প গ্রুপকে ওখানে বসানো হয়েছে যাতে তাদের কিছু আয়ও হয়, প্লাস লোকের মধ্যে এই শালপাতা থালার বিক্রিটা একটা সচেতনতাও বাড়ে। মানুষকে আমরা এটাই বলছি আপনারা শালপাতা কিনুন, কোনো কাগজের প্লেটের ভাওতায় যাবেন না, শুধু শালপাতার থালা কিনুন, তাহলে এসএইচজিগুলোরও হেল্প হয় আর আপনারাও পরিবেশটাকে পরিষ্কার রাখতে পারবেন। থ্যাংক ইউ।